আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন এবং ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব ঝিঙ্গের ডাল। আর আমার আজকের এই ঝিঙ্গের ডাল রেসিপিটি খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটি কত সহজে এবং কত অল্প সময়ে তৈরি করা যায়। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আমার আজকের এই ঝিঙ্গের ডাল রেসিপিটি কীভাবে তৈরি করতে হয়। ঝিঙ্গের ডাল রেসিপিটি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 3টি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তাহলে চলুন এবার পরবর্তী স্টেপে চলে যাই। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 1 কাপ পরিমাণ ডাউল আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম সে ডাউলটা। ডাউলটা দিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ডাউলটা সিদ্ধ হতে হতে আমি ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিব। দেখুন ভিউয়ার্স, আমার ডাউলটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি একটি ডাল ঘুটনি সাহায্যে ডাউলটাকে একটু ভালোভাবে ঘুটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার ডালটা ঘুটে হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি খুব ভালোভাবে মরিচ এবং হলুদের গুঁড়োটাকে ডাউলের সাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি যে ঝিঙ্গেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙ্গেগুলো আমি ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আরও 5 মিনিটের জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমি ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আবারও আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার ডাউলটা হয়ে গিয়েছে। এবার আমি ডাউলটা নামিয়ে একটি সাইড করে রেখে দিচ্ছি এবং ডাউলের বাগারটা আমি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, ডাউলের বাগার দেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মরিচটা যখন এরকম কিছুটা ভাজা হয়ে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডাউলের বাগারটা কিন্তু আমরা অনেকেই দিয়ে থাকি, কিন্তু পারফেক্টভাবে হয়তো অনেকেই পারি না। আর সেজন্য ডাউলের স্বাদটাও কিন্তু ভালোভাবে আমরা পাই না। সেজন্য আমার আজকের ডাউলের বাগারটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এরকম করে ডাউলের বাগার দিলে ডাউলের স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আমি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা এরকম কিছুটা ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার আমি পেঁয়াজ আর রসুনের সাথে পাঁচফোড়নটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরও অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোতে যখন এরকম বেরাস্তার মতো কালার চলে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডাউলটা আমি রান্না করে রেখেছিলাম সেই ডাউলটা। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পর আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার ডাউলটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি ডাউলটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার, আমার অসম্ভব মজাদার এই ঝিঙ্গের ডাউল রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজা। আসলে এটা যারা ট্রাই করে না খাবেন তারা বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা। সেজন্য আশা করি অবশ্যই এটি ট্রাই করে একবার খেয়ে দেখুন কেমন লাগবে, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি সবার কাছেই খুবই ভালো লাগবে। আর এই ঝিঙ্গের ডাল রেসিপিটি ঝটপট অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এত সহজে এত মজাদার খাবার খুব কমই তৈরি করা যায়।
সেজন্যে খুব তাড়াতাড়ি এই খাবারটি তৈরি করে ফেললুম। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।